প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের আজকে এডুকেশান অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের পরীক্ষা হয়েছে তো অ্যাকাউন্টেন্সির আমি এমসি সলিউশন দিয়ে দিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি এডুকেশানে তোমাদের প্রশ্নপত্রের সমাধান নিয়ে এমসিকিউ সমাধান নিয়ে আলোচনা করব। তো তার আগে বলি তোমাদের যে বড়ো প্রশ্ন এসছে সেই বড় প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও দেখো এখানে দেওয়া রয়েছে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য আলোচনা করো মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো আমি যে তিনটি প্রশ্ন পড়তে বলেছিলাম সেই তিনটি প্রশ্নের মধ্যেই বলেছিলাম একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তো দেখো তোমরা এই প্রশ্নটি দেখো তোমরা কমন পেয়েছো তোমরা সাইসানে গিয়ে দেখে নেবে আমি সেম সাইসেনি দিয়েছি এখনও পর্যন্ত ভিডিও রয়েছে তোমরা পারলে দেখে নেবে দেখো মুখ ও বোধিদের জন্য শিক্ষা পদ্ধতি লেখো বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য লেখো দুটো প্রশ্ন তিনটের মধ্যে দুটো প্রশ্নই দিয়েছে তার মধ্যে থেকে তোমরা একটা প্রশ্ন তোমাদের করতে হয়েছে ঠিক আছে আমি আবার কোশ্চেন পেপারে চলে যাচ্ছি দেখে নাও চারের দিকে দিয়েছে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো বা ব্যবহারগুলি দেখো তো এই প্রশ্নের অ্যান্সারও আমি এই এই প্রশ্নটিও আমি কিন্তু সাজেশানে দিয়েছিলাম তোমরা দেখে নাও দেখো কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা এই প্রশ্নটিও চব্বিশে এসছে শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহার বা উপযোগিতা লেখো এটিও এসছে তার মানে এক এবং দুই দুটো প্রশ্নই দিয়েছি দুটো প্রশ্নই তোমাদের প্রশ্নপত্রে কিন্তু বসিয়ে দিয়েছে তার মধ্যে তোমাদের যে কোনো একটি করতে হয়েছে ঠিক আছে আবার আসছি আমরা প্রশ্নপত্রে দেখে নাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও মনোযোগ বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো এই প্রশ্নটি কিন্তু দিয়েছে এবং আমি তোমাদের বলেছিলাম গড় ও মধ্যমা নির্ণয় করো একটি অঙ্ক তোমরা যাও এই প্রশ্নটি কিন্তু এসছে তাহলে দশ নম্বরেরও কিন্তু দু আট নম্বরের দুটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়েছ আমি এটিও দেখিয়ে দিচ্ছি এবং তোমরা আরেকটি দেখো ছ নম্বরের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তোমাদের কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে সুপারিশগুলো আলোচনা করো কোঠারি কমিশনের মধ্যে এই প্রশ্নটি কিন্তু এসছে এবং এখান থেকে একটি প্রশ্নই কমন এসছে আমি বলবো না যে পুরো তার মানে একটি আট নম্বরের বাদে বাকি সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের বড়ো প্রশ্ন কমন এসছে এই প্রশ্নটিও এসছে তবে এটি ঘুরিয়ে দিয়েছে মু বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো তোমরা সাজেশনে বিডিএম পিডিএফ নোটসটা দেখে নাও যদি তোমাদের বিশ্বাস না হয় তোমাদের সাজেশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা তার সাথে মিলিয়ে নেবে প্রশ্ন কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের মতো কমন এসছে এরপর চলে আসবো আমরা কিন্তু এমসিকিউতে তার আগে একটু দেখে নাও তোমরা দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে লেখো এটি কিন্তু এসেছে চারটে প্রশ্ন দিয়েছিলাম এবং বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু এসছে তো তোমরা দেখতে পেলে তোমাদের প্রশ্ন কতটা কমন এসছে এবং একদম বাছাই করা প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছিল তো চলে আসবার পর আমরা এমসিকিউ সলিউশন নিয়ে দেখো এমসিকিউ সলিউশনগুলো লেখে নাও সেখানে শেষ স্তর হলো প্রত্যভিক্ষা জি উপাদানের প্রয়োজন হল সব ধরনের কাজ বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলো থাস্টন টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন স্কিনার প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থনডাইক অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় অনুশীলনের দ্বারা চোদ্দো দশ থেকে চোদ্দোর শ্রেণীর ব্যবধান হলো পাঁচ শ্রেণীর রাশিবিজ্ঞানে সিগমা চিহ্নটি ড্যাসকে প্রকাশ করে যোগফল সাত দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো স্কোরগুলির গড় হল তেরো ভারতের সংবিধানে কত নং ধারায় চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ নং ধারায় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মদিলিয়ার কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর ডিএস কোঠারি স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন কমিটিতে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ গ্রামীণ বিশ্ববিদ্যালয় বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো এআইসিটিই প্রোগ্রাম অব অ্যাকশন কত সালে গঠিত হয় উনিশশো বাহান্ন সরি উনিশশো সালে কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনে ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় পনেরোই মার্চ শিক্ষার স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের জন্য বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলায় বলে অভিহিত করেন মৌলানা আব্বুল কালাম আজাদ ডেকলর্ডস কমিশন গঠিত হয় উনিশশো সালে কম্পিউটার স্থায়ী স্মৃতি কেন্দ্র হল রম একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো দূরদর্শন বাকি দেখে নেওয়া প্রশ্নগুলো এসিকিউর তো আজকে মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিও